আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মাহমুদুল্লাহকে বাদ দেয়ায় এবার বোমা ফাটালেন মাশরাফি, এক হাত নিলেন বিসিবিকে। বিশ্বকাপেই মুস্তাফিজকে আগের ফর্মে ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনিং করাচ্ছে বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। জিমে চোট পেয়েছেন মুশফিক, হাঁটুতে পড়ল ছয় সেলাই, দুই সপ্তাহ বিশ্রাম। টি-টেন লিগে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখালেন তামিম ইকবাল। বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান বলেছেন শোয়েব আখতার। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বা রিয়াদ সম্বন্ধে তোমার আইডিয়া কী, তা কী অবদান বাংলাদেশ ক্রিকেটে? তুমি এসে যে হুট করে সিদ্ধান্ত নিচ্ছ রিয়াদের দুই সিরিজ দেখে, ডু ইউ নো অ্যাবাউট মাহমুদুল্লাহ রিয়াদ, যে রিয়াদ এই বাংলাদেশ ক্রিকেটের জন্য কী করেছে? মেবি তার স্ট্যাটস তোমার মতো তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বলছে না, বাট আমরা রিয়াদকে কীভাবে ম্যানেজ করব? হ্যাঁ, তোমার তো এইগুলো ম্যানেজেবল থাকতে হবে। তুমি তো হুট করে এসে অস্ট্রেলিয়ান কালচার এখানে ঢুকাই দিলে হবে না। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে ওদের আপনার কোনো সিদ্ধান্তই নাই। তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে মাহমুদুল্লাহকে বাদ দেয়ায় দেশে শুরু হয়ে গেছে মানববন্ধন। মাহমুদুল্লাহকে যে কোনো মূল্যেই দলে চান সবাই। এবার মাহমুদুল্লাহ বাদ পড়া নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি দাবি করেছেন টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ নাম্বার ওয়ান ব্যাটসম্যান, টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহর মতো ব্যাটসম্যান হতেই পারে না। এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন যে বিসিবিতে এখন স্বজনপ্রীতি চলে, বিসিবির সাথে সম্পর্ক ভালো না থাকলে খুব তাড়াতাড়ি দল থেকে বাদ পড়তে পারে যে কেউই। মাশরাফির ভাষায়, 2016 সালে শ্রীলঙ্কা ট্যুরে ওয়ানডে দল থেকে মাহমুদুল্লাহকে বাদ দিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে বলছি তাকে রাখতে হবে। তখন শর্ত ছিল প্র্যাকটিস ম্যাচে রান করতে হবে, ওই সময় রিয়াদ 50 তুলে নেয় সেই প্র্যাকটিস ম্যাচে, তা না হলে ওর ক্যারিয়ার আরও 6 বছর আগে শেষ হয়ে যেত। মাশরাফি দুষছেন নির্বাচক প্যানেলকে, তিনি বলছেন শ্রীরাম নতুন এসেছে, সে বাংলাদেশ দলে মাহমুদুল্লাহর অবদান সম্পর্কে জানে না, আপনাদের উচিত ছিল তাকে মাহমুদুল্লাহ সম্পর্কে অবহিত করা। রিয়াদ কে, বাংলাদেশ দলে তার অবদান কি? দু এক ম্যাচ খারাপ করলেই তাকে বাদ দিতে পারেন না। মাশরাফি আরও অবাক হয়েছেন বিশ্বকাপ মূল স্কোয়াডে শেখ মেহেদিকে না রাখায়। সে বর্তমানে বিশ্বে টি টোয়েন্টিতে সেরা স্পিনার এবং যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারে, তাকে কেন বাদ দেওয়া হয়েছে তার কোনো সঠিক উত্তর কি নির্বাচকরা জানে মনে হয় না। দল থেকে বাদ পড়ে মেহেদিও তার পারফরমেন্সের পরিসংখ্যান ফেসবুকে শেয়ার করে নীরব প্রতিবাদ করেছেন, কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না। একের পর এক সিরিজ বিশ্বকাপ আসে আর নতুন নতুন বিতর্ক তৈরি হয়, কিন্তু টনক নড়ে না বিসিবির। এদিকে বিশ্বকাপেই মুস্তাফিজকে আগের ফর্মে ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনিং করাচ্ছে বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সম্প্রতি সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের। দীর্ঘদিন ধরেই অফ ফর্মে রয়েছেন তিনি, বিশেষ করে চাপের মুহূর্তে নিজের ছন্দ ধরে রাখতে পারছেন না মুস্তাফিজ। সেই সাথে ডেথ ওভার বোলিংয়েও সেই মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ, যার কারণে এশিয়া কাপের দুটি ম্যাচেই জিততে জিততে হেরে গেছে তারা। মুস্তাফিজকে পুরনো ছন্দে ফিরে আনতে চান বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন তার কাছে সবসময় প্রত্যাশা বেশি থাকে, আমরা দেখেছি সে ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে কতটা ধারাবাহিক। গত কয়েক মাসে সে হয়তো সেই পুরনো ছন্দে নেই, নিজের অভিজ্ঞতা থেকে বলি চাপের মুহূর্তে ইয়র্কার দেওয়ার আত্মবিশ্বাস যখন থাকবে না, যখন শুধু স্লোয়ার বলের উপর নির্ভর করবেন, তখন কাজটা খুবই কঠিন হয়ে যায়। আমি ওর সঙ্গে এটা নিয়ে কথা বলেছি, আশা করছি যেখানে সে ছিল আমি তাকে সেখানে ফিরিয়ে আনতে পারব। অন্যদিকে জিমে চোট পেলেন মুশফিকুর রহিম, হাঁটুতে পড়ল ছয় সেলাই, দুই সপ্তাহের বিশ্রাম। জিম করতে গিয়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। শনিবার সকালে বিসিবির জিমে বাঁ পায়ের হাঁটুর নিচে চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে দেওয়া হয় 6টি সেলাই। বিসিবির মেডিকেল ইউনিট থেকে মুশফিকের চোট পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়। জানা গেছে শনিবার সকাল 8:30 ফিটনেস ধরে রাখতে ঐচ্ছিক জিম সেশন করেছিলেন মুশফিক। তার বাম পায়ের হাঁটুর নিচে অনেকটা চিড়ে গিয়েছে,
সেরে ওঠার জন্য 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুশফিককে। কিছুদিন আগেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমের সামনে রয়েছে জাতীয় লিগ। 10 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে খেলবেন মুশফিক। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই মুশফিকের। টি টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। এদিকে টি টেন লিগে প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন তামিম ইকবাল। আবুধাবি টি টেন লিগের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী 23 নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এর আগে ড্রাফটের বাইরে থেকে আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার দল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম। চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরে গেছেন তামিম। এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অন্য ফরম্যাটে মাঠে নামা হবে না টাইগারদের, ফলে তামিম কিছুটা বিরতিতে আছে। তবে বিরতির সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন এই বাঁহাতি ওপেনার। থাইল্যান্ডে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত তিনি। অক্টোবরের 16 তারিখ থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে 13 নভেম্বর। এরপর কয়েকদিন বিরতি দিয়ে বিশ্বের অনেক শীর্ষ ক্রিকেটাররাই 23 নভেম্বর থেকে টি টেন লিগের 6ষ্ঠ আসরে অংশ নেবেন। দল পেতে বিরতি কাটিয়ে টি টেন লিগ দিয়ে আবারও মাঠে ফিরবেন তামিম। সেখানে আইকন ক্রিকেটার সাকিবের দল বাংলা টাইগার্সেও হয়তো তামিমকে দলে ভেড়াতে নজরে রাখবে। টি টেন লিগ অবশ্য তামিমের জন্য নতুন নয়। 2017 সালে এই টুর্নামেন্টের প্রথম আসরে পাকথুনের হয়ে 3 ম্যাচে 40.50 গড়ে 81 রান করেছিলেন তামিম। আসরে 176 স্ট্রাইক রেটে ব্যাটিং করা তামিমের ব্যাট থেকে একটি অর্ধশতকও ছিল। অন্যদিকে বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান, বলেছেন শোয়েব আখতার। তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে দলে ফিরিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে দলে জায়গা হয়নি মারকুটের টপ অর্ডার ব্যাটার ফখর জামানের। তার বদলে সুযোগ পেয়েছেন শান মাসুদ। পাকিস্তানের এই বিশ্বকাপ দল নিয়ে মোটেও খুশি নন শোয়েব আখতার। পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও হেড কোচ সাকলাইন মোশতাককে রীতিমতো ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক গতি তারকা। তার মতে আধুনিক ক্রিকেটের কিছুই বোঝেন না মোশতাক, এমন দল দেখে শোয়েব ভয় পাচ্ছেন হয়তো প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাবে পাকিস্তান। ইউটিউবে নিজের চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন শোয়েব। তার ভাষ্য, এটা কেমন দল নির্বাচন, তারা বলেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা ধরে রাখা হবে যেটি সবার পছন্দ হবে, কিন্তু মিডল অর্ডারে কোনো পরিবর্তন না এনে এটি কেমন সিদ্ধান্ত। মূল সমস্যা ছিল মিডল অর্ডারে, কিন্তু নির্বাচকরা এটিতে গুরুত্বই দিল না এবং কোনো পরিবর্তনও করল না। আমি অনেকবার বলেছি ফখর জামানকে প্রথম 6 ওভার খেলতে দিন, কারণ অস্ট্রেলিয়ায় ওর জন্য তা মানানসই হবে এবং বাবর আজম টপ অর্ডারে রাখুন। এ সময় সাবেক সতীর্থ ও দলের হেড সাকলাইনের সমালোচনায় শোয়েব বলেন, যখন প্রধান নির্বাচক গড়পড়তা মানের তখন এমন সিদ্ধান্তই আসবে। সাকলাইন 2002 সালে শেষ ক্রিকেট খেলেছে, সে আমার বন্ধু তাই বলতে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় না টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ধারণা তার আছে। তবে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের ওপর আস্থা রয়েছে তার। অন্যদিকে মোহাম্মদ ইউসুফ আছে দলের সঙ্গে, সে থাকতে কিভাবে আমাদের ব্যাটিং পারফর্ম করে না। ড্রেসিং রুমের জন্য বড় সম্পদ ইউসুফ, কিন্তু আমি জানি না এই দলে তার কথা বলার জায়গা কতটুকু। ব্যাটিং অর্ডারে ইফতেকার আহমেদের উপস্থিতি নিয়েও সমালোচনা করেছেন শোয়েব। টুকটুক ব্যাটিং করা সাবেক অধিনায়ক মিসবাহুল হকের সঙ্গে তুলনা করে শোয়েব বলেন, মাশাল্লাহ ইফতেকার আহমেদ তো দ্বিতীয় মিসবাহ। আমাদের আগে থেকেই ধীর ব্যাটিং করা মোহাম্মদ রিজওয়ান আছে, এখন ইফতেকারও যোগ দিল। তাই বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বাদ পড়ার সংখ্যার কথা জানিয়ে শোয়েব বলেছেন, এই দল নিয়ে আমরা হয়তো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাব। আমি ভয় পাচ্ছি কারণ আমাদের ব্যাটিংয়ে কোনো গভীরতা নেই। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের সঙ্গে মানানসই নয়, কারণ সে সবসময় দৃষ্টিনন্দন কভার ড্রাইভের খোঁজে থাকে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ সম্পর্কে মাশরাফি যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনাদের মতামত কামনা করছি। কারা কারা আবারও মাহমুদুল্লাহকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।